निश्चय नेशादार द्रव्य पान करा, जुआ खेलाय अंशग्रहण करा, मूर्तिर आस्तानाय जावा, लटारी क्रय करा, शयतानेर काज। तुम्हरा एगुली थेके बेचे थाको। चारटी काज अत्र आयाते उल्लेख हयेछे जा टोटाली हराम, सम्पूर्ण रूपे हराम। अन्य आयाते आल्लाह ताआला बोलेन, यासअलुनका आनिल खमर वाल मैसिर कुल फीहिमा इस्मुन कबीर। मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम आपनाके जनगण जिज्ञासा करे नेशादार द्रव्य सम्पर्के आर जुआ खेला सम्पर्के, आपनी बोलुन एते महा पाप हय। এই দুইটি কাজে বড় পাপ হয়, একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আর একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। অত্র আয়াতে চারটি কথা বলা হয়েছে, তার একটি হচ্ছে লটারি। এই যে যদি লেগে যায় দশ টাকা দিয়ে চল্লিশ লক্ষ টাকা পাওয়া যাবে, বিশ লক্ষ টাকা পাওয়া যাবে, এইটা একেবারেই হারাম, টোটালি হারাম। এটা হলো জুয়া। দশ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পায় কী করে, এটা হয় কী করে? কেউ যদি কোনো দিন দশ টাকা দিয়ে টিকিট করে থাকেন লটারির নামে, তাহলে তৌবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। প্রায় মাঝে মধ্যেই দুই রেকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ অতবিলাইহে, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী, আমি তার নিকট ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়াদিকা মুস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, তার সবচেয়ে বড় মাধ্যম হলো এই দোয়া। যার জন্য আমি যুবকদেরকে বলেছি যে তোমাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে, সময় হলো চব্বিশ ঘন্টা করতেই হবে। আর মুরব্বীদের বলেছি আপনাকে সাত দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এবং চাপ দিয়ে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষা মাধ্যমে ব্যবহার করা আছে, আপনাকে তো মুখস্থ করতে হবে, হবেই, আপনার বাপকেও করতে হবে, মানে বাধ্য করতেই হবে। এই দোয়া মুখস্থ নেই কেন? শরম হয় না একটু, লজ্জা হয় না একটু, হায়া হয় না একটু, নিজেকে মুসলমান মনে করেন কেন? কেন মুসলমান মনে করেন? দিন রাত খালি দল পার্টি করে বেড়ায় আর মিছিল করে বেড়ায় বেটা, আর ঢং দেখাই আর আরেকজনের বিরুদ্ধে লড়ে বেড়াই আর বদনাম আর গিবাদ করে দিন কাটাই, দল করে মানুষের বিরুদ্ধে কথা বলে চরিত্র ধ্বংস করে দিন কাটাচ্ছে, দেখাচ্ছে আমি মুরব্বি তাহাজ্জুদ পড়ি, দোকানে বসে আর একজনের বদনাম না করলে দিন কাটে না। জি, চব্বিশ ঘন্টার মধ্যে এই ছেলে তোমাকে বলছি কোন দিকে খেয়াল করে আছো, সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে মুখস্থ করতে হবে। সকাল থেকে এই কাজে নামো, এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যে কোনো সলাৎ শিক্ষা বইয়ে পাওয়া যাবে, আমার দুয়ার বইটাতে পাওয়া যাবে। মুরব্বি আপনাকে বলছি, জর্দা খান মনে হয় গুল খান, যে আজ থেকে আর গুল খাবেন না, আপনার জন্য এসেছি। নিজেকে শরম করবেন, ছেলে মেয়ে আছে, শরম করেন না কেন? শরম হয় না কেন? খারাপ লাগে না কেন? খারাপ লাগা উচিত, কেন গুল খাবেন, কেন জর্দা খাবেন? সম্মানিত দিনী ভাই বোন, আমরা এর বাস্তব বলি। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা পাপের মা, নিশ্চয় এটা পাপের মা। এই কথা বলার পরে তিনি আরো দুটো বাক্য বলেছেন। তিনি বলেছেন, ফামান লাম ইয়াজতানিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকে,
ফাকাদ আসাল্লাহু রাসূলাহু, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, আল্লাহ এবং তার রাসূলকে মানলো না, যে নেশাদার দ্রব্য পান করলো, আস্তাহাক্কাল আযাবা, তার উপরে আল্লাহর শাস্তি জরুরি হয়ে গেল, বেমাসাতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে না মানার কারণে আর রাসূলকে না মানার কারণে তার উপরে এখন শাস্তি জরুরি হয়ে গেল, ইহকালীন শাস্তি 40 লাঠি আর পরকালীন শাস্তি জাহান্নাম। ইহকালীন শাস্তিতে তার ক্ষমা হয়ে যেতেও পারে, ও যে আল্লাহকে মানলো না যার কারণে এটা ঘোষণা হয়ে গেল। অত্র হাদিসে নেশাদার দ্রব্য পান করাকে পাপের মা বলা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্না, কখনো তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা রাসুল খাবায়েস, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা, পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। তিনটে কথা বললেন, প্রথম হাদিসটি হলো পাপের মা, দ্বিতীয় হাদিসটি হলো পাপের মাথা, তৃতীয় হাদিসটি হলো পাপের চাবি। এগুলো কি কথা? পাপের চাবি মানে যখনই চাবি দিয়ে তালাটা খুলে ফেললেন, এখন ঘরে কি আছে সব দেখতে পাবেন। যখন আপনি নেশাদার দ্রব্য পান করলেন, বিবেকের ক্ষতি চলে আসলো, তখন সে মাকে গালি দিবে, বাপকে গালি দিবে, জেনা চুরি করবে, যা চাইবে তাই করতে পারবে, কেন তার বিবেক এখন কাজ করে না। এই জন্য এটা হলো পাপের চাবি, এটা পাপের মাথা। এইটাই যখন হয়ে গেছে তখন বাকি পাপ এমনিতেই হবে, যেহেতু মানুষের মাথাকে মূল বুঝায়, এটা হলো পাপের মা। তো মা মানে সবার আস্তরা স্থল হলো মা, যখন নেশাদার দ্রব্য হয়ে গেছে পান করা তখন বাকি পাপ একেবারেই সহজ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, একবার পাপের মা, একবার পাপের মাথা, আর একবার পাপের চাবি, এটা হলো নেশাদার দ্রব্য পান করার বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ তার 40 দিন সলাত নামাজ কবুল করবেন না, 40 দিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কথাটা আবার বলি, মানুষ যদি সুদ খায়, সুদ মহাপাপ, সুদ মহাপাপ, তার ভাষাও খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা হু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতু সালাসিন জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি আরবি থেকে বাংলা অনুবাদ করছি, এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তিনি একথা বলেছেন, আর রেবা সাবুনা জুজান আইসার ও আয়নকা রজল উম্মাহ, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এগুলো সুদের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে তাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে,
তারপরে পাশ থেকে তার মুখের উপরে পাথর মারা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে এভাবে থাকতে হবে, আর ফেরেশতারা তার মুখের উপরে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দিবে। যেটা আপনার কিস্তিতে নাম আছে, আপনার নাচ আপনার বইয়ের আছে, ভিক্ষা করে খেতে পারেন না। আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে কথা প্রসঙ্গ বলেছি, ভিক্ষা করে খাবো কেন? বাপের জমিদারি আছে, বিক্রি করে ব্যবসা করব। যদি না হয় কলা বিক্রি করে খাবো, যদি না হয় চকলেট বিক্রি করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করে খাবো কেন? আমিও বলছি ভিক্ষা করে খাবো কেন? শ্বশুরের কাছে যৌতুক নেব কেন? ও তো শতবার বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় আছে এবার উল্টে ধরতে পারে। হারাম সেখানে যেতে হবে কেন? যেটা বলছিলাম সেটা হচ্ছে সুদ মহাপাপ। এরপরেও সুদ খেয়ে একবারে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, বগুড়াই করেছে, ঢাকায় করেছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের পাপ বন্ধ করলাম, এ আমি লেনদেন সব বন্ধ করে দিলাম। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, অন্তত 40 দিন লাগবে। তাছাড়া আল্লাহ বলবেন না যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এ কথা আল্লাহ বলবেন না। এখন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সলাত, নামাজ। যে সলাত মানুষের কোনো সমস্যা বোঝে না, বয়স আমার 80 বছর, একদিনও সলাত আদায় করিনি, আজকে বলছি আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি আজ থেকে সলাত আদায় করব। এই কথাটা যদি আল্লাহকে বলে তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে সব মাফ করে দিলাম। অথচ মহাপাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি আল্লাহকে বলে যে আল্লাহ ভুল হয়েছে, তো এরকম কথা কতদিন যাবত বলতে হবে? 40 দিন। তারপরে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি এভাবে থাকো তো আমি মাফ করলাম। 40 দিন তাকে নিজের দিকে করা যাবে না। নেশাদার দ্রব্য পাপের এরকম ক্ষমতা কেন? এটা দিয়ে বিবেক নষ্ট হয়ে যায়, এটা দিয়ে মাকে গালি দেয়, এটা দিয়ে বোনকে গালি দেয়, এটা দিয়ে স্ত্রীকে মারে, এটা দিয়ে অর্থ সম্পদ সব ধ্বংস করে দেয়। সবচেয়ে খারাপ জিনিস, পচা জিনিস, পেশাব পায়খানার মতো জিনিস হলো নেশাদার দ্রব্য, মদ। সেটা দিয়ে কিনতে কিনতে খেতে খেতে বাপের জমি শেষ করেছে, নিজেরটা করেছে, সবকে ধ্বংস করেছে। এই জন্য এটা খুব খারাপ, অবাক খারাপ। ওর খারাপের গতি দেখলে অবাক হতে হয়, অবাক খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শারবুল খামরে কা আবিদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো পাপ। কি অবাক কথা নয়, মূর্তি পূজা সরস্বতী ভগবতী কালী দুর্গার নিকটে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। সালাত ছেড়ে দেওয়া মহাপাপ, বাপ মাকে অবাধ্য চলা মহাপাপ, কিন্তু মূর্তি পূজার মতো পাপ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মানুষ যখন মূর্তি পূজা করে তখন তার এই বিবেকটা থাকে না যে এই মূর্তি কি কিছু করতে পারবে। এই যে আমি সরস্বতী ভগবতী কালী দুর্গার কাছে মাথা নত করছি, অনেক কিছু দিচ্ছি, এ কি আসলেই আমার কিছু করতে পারবে? কিছু তো করতে পারবে না। এর পরেও যে এখানে মাথা নত করছে তাহলে বিবেক কাজ করে না। নেশাদার দ্রব্য যখন পান করবে মানুষ তখন বিবেক কাজ করবে না, ওইটা যেমন এটা তেমন। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না।
ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। অমদ বনুল খামরে, নিয়মিত বিড়ি তামাক।